দীর্ঘদিন যাবৎ চোরের সন্দেহে এলাকার জনগণ, শেষ পর্যন্ত হাতে নাতে আটক সেই চোরকে। ঘটনা মধুপুর থানাধীন নগরপাড়া এলাকায়। সেই যুবকের নাম শিপন সরকার, বাড়ি নগরপাড়া এলাকায়। জানা যায়, দীর্ঘদিন যাবৎ এলাকার বাড়ি করে গভীর রাতেই প্রবেশ করে কখনো গ্যাস সিলিন্ডার, কখনো বাড়ির লোকের অনুপস্থিতিতে স্বর্ণালঙ্কার টাকা চুরি করে নিয়ে যায়। শেষ পর্যন্ত এলাকার জনগণ উৎপেতে বসে থাকে। অবশেষে রবিবার দুপুরবেলা নগরপাড়া এলাকার মনিপ লস্করের বাড়িতে বিভিন্ন সরঞ্জাম এবং গাছের ফল নিয়ে যাওয়ার সময় তাকে হাতে নাতে আটক করে গাছের সাথে বেঁধে রেখে পরে মধুপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমি ওই আমার বাড়িতে তোমার ইংরেজি 3 তারিখ, বাংলা 19 তারিখ, আমরা বাড়িতে লুকনা তোলা গরুম। তাই আমি ফাড়া ফাড়া আমার এলাকার মানুষ নিমন্ত্রণ করার লেগে বাড়ি বাড়ি যেতেছি। যখন মধুপুর সাইরা, ব্রজনগর সাইরা, নগরপাড়া সাইরা আমি খামারে যেতেছি, এই ইয়ার বাড়িতে নিতাই দাসের বাড়িতে যাইতাম, বুঝছি, নিমন্ত্রণ করতাম। এমনি ফোন গেছে আমার কাছে একটা, কাকু তুমি কই আসো, আমার বাড়িতে ফোন করছে। আমি কই, আমি তো নিমন্ত্রণ করতাম, বুঝছি, তোমার বাড়ি চুর ধরা পড়ছে। আমি কার কোচ কিতা কিতা চুরি করছে, কো লেবু চুরি করছে আর কিতা নিছে, কই তো তুমি আয়া দেবো, তাদের 100 মানুষ জিম্মা দিছে। আমি ঠিক আছে, আমি আইতাছি, এই তুই আমি আইলাম আর কি, আয়া দিয়ে এই অবস্থা। তো আমার বাড়িতে প্রায় সময় জিনিস থাকে না, এই পাইপ থাকে না, ডেক থাকে না, এই সেলুর পাইপও থাকে না, তার থাকে না, বাল্ব থাকে না বাড়ির থেকে। হ্যাঁ, তাই মরছি, কেটা কেটা নিয়ে গা কই দাঁড়িয়ে, বাড়ির তো বাউন্ডারি হই ওইলে কই দাঁড়িয়ে ঢুকে দাঁড়াতে কই থাম। কেটা শোন, নাম কি? নাম হচ্ছে শিপন সরকার, বাড়ি হচ্ছে নগরপাড়ায়। কি হে কে আরো এমন হয়তো কদিন আগে ধরা পড়ছে, ব্যাটারি নাকি চুরি করতে গেছিল। হ্যাঁ, ধরা পড়ছে জনগণের হাতে, মায়ের মুড়া খাইছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।